জি আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সংসদ সদস্য শামীম ওসমান এইবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে তার প্রতিক্রিয়া এবং তিনি যে বলেছিলেন 16 জানুয়ারি খেলা হবে সেই বিষয়ে আচ্ছা আমার কারণে হয়তো অন্যান্য ভোটারদের ডিস্টার্ব হইতে পারে সো না আর আপনি ভোট ডিস্টার্ব করবেন না কোন সেট বাজে শেষ সময় আছে আরে ভাই 15 মিনিট আগে তো ভোট দেয় আপনি লাইভে আছেন আচ্ছা শ্যাম ভাই ভোট দিলেন আপনার প্রতিক্রিয়া কি কেমন দেখলেন আচ্ছা এই কথা বলেন না আচ্ছা আওয়াজ করেন না আমি একটু দুটো কথা বলছি ভাই রসদ ঝগড়া করেন কেন রসদ সাংবাদিকরা ঝগড়া করে না মানুষ খারাপ করে আচ্ছা যাই হোক প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে এই কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমি কিন্তু কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে এসেছি জাস্ট 10 মিনিট আগে এসে আমি সরাসরি যেহেতু আমি আইন প্রণেতা গাড়ি ঘোড়া চলা নিষেধ বলা হয়েছে কিন্তু যদিও দেখলাম কিছু গাড়ি ঘোড়া চলছে বিশেষ করে সাংবাদিকদের গাড়ি আমি রিক্সা দিয়ে এসেছি কারণ আমার আইনটা মানা উচিত এবং যেটুক ঢুকতে ঢুকতে আপনাদের কাছ থেকে যেটুক খবর পেলাম যে আল্লাহ রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং এই কথাটা কিন্তু নারায়ণগঞ্জকে বারবার আমাদের বুকে রক্তকরণ হয় যখন বারবার নারায়ণগঞ্জ নিয়ে কথা উঠে যে নারায়ণগঞ্জে এই হয়েছে ওই হয়েছে এই হবে এই হতে পারে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন জাতীয় সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো নির্বাচনেও নারায়ণগঞ্জে কিন্তু একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই কোনো মানুষের মাথাও ফাটে নাই সো আই এম সরি ফর দ্যাট রিজন যে সাংবাদিকরা কোনো তথ্য উপাত্ত পান নাই কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু একটা শান্তির শহর একটা সুন্দর শহর এখানে দুই পাশে যেমন নদীর মত স্রোত আছে মানুষের মধ্যেও ভালোবাসার স্রোত আছে আমি শুধু একটা কথা বলতে চাই জয় পরাজয় আছে নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন কিন্তু দেশটা তো আমাদের সবার সবাই মিলে দেশটা গড়তে হবে আমি রাজনীতি করি জাতীয় সংসদের একজন সদস্য আমি আজকে ভোট দিলাম প্রথম ইভিএমে ভোটটা দিয়ে ভাল লাগলো ভাবছিলাম যে হয়তো আমার ফিঙ্গারপ্রিন্ট সবসময় ডিস্টার্ব করে দেখলাম ডিস্টার্ব করলো না তার মানে মেশিনটা ভালো তো আমি একটা কথা শুধু বলতে চাই দেশটা এগিয়ে যাচ্ছে একজনের নেতৃত্বে আমি আওয়ামী লীগ করে দেখে বলছি না সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে আমার মনে হচ্ছে জানি কেন হ্যাঁ এই এগিয়ে যাওয়াটাকে স্তব্ধ করার জন্য এবং বিশেষ করে এই অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য দেশে বিদেশে আন্তর্জাতিক মহল ব্যাপক ষড়যন্ত্রে মেতে উঠেছে আমাদের ভৌগোলিক কারণে আমি সাংবাদিক ভাইরা এখানে একজনে আপনারা বিভিন্ন মতাবলম্বী আছেন কিংবা অনেকে নিরপেক্ষ আছেন বাট এইটা ট্রু আলটিমেটলি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ আমার সন্তানরা এদেশেই মানুষ হবে আপনার সন্তানরা এদেশে মানুষ হবে এখানে আমরা এখানে নিঃশ্বাস নিব এখানেই আমাদের শেষ নিঃশ্বাস নেওয়ার জায়গা তাই আমি একটা জিনিস মনে করি সাংবাদিক ভাইরা আমরা যেটা পারবো পারি না আপনারা সেটা পারেন আপনারা সমাজের দর্পণ এবং নারায়ণগঞ্জে আজকে যে সুষ্ঠু সুন্দর এই পর্যন্ত যেটুকু খবর পেয়েছি নির্বাচন হয়েছে এর পিছনে আমাদের অবদান কার বেশি অবদান আমি মনে করি যে সবচেয়ে বেশি অবদান হয়েছে একটা ছোট্ট সিটি কর্পোরেশন নির্বাচন মাত্র 5,16,000 না 19,000 ভোটার সেই ভোটটাকে অবজারভেশন করার জন্য যেহেতু ইভিএমে হচ্ছে আপনারা এত পরিমাণ জাতীয় সংবাদপত্রের মাধ্যমের লোকেরা এসছেন আমার মনে হয় পরিবেশটাকে সুষ্ঠু রাখার জন্য যদি কাউকে প্রথম থ্যাংকস দিতে হয় আমি থ্যাংকস দিব আমার সাংবাদিক ভাইদেরকে থ্যাংকস দিব আইন শৃঙ্খলা বাহিনীকে থ্যাংকস দিব প্রশাসনকে নির্বাচন কমিশনকে এদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং আমি আশা করব যে এই নির্বাচনে অবশ্যই যাকে আমি ভোট দিয়েছি সেই নৌকা মার্কা যাতে জয়লাভ করে কারণ বিগত বেশ কিছুদিন যাবৎ আমি আমার জীবনে এই 48 বছরের রাজনৈতিক জীবনে যদি 75 থেকে ধরি আমার জীবনে আমি দেখি নাই যে এইটুকু একটা ছোট নির্বাচনে জাতীয় পর্যায়ের নেতারা এসে যে পরিমাণ পরিশ্রম করেছেন এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং স্বাধীনতার পক্ষের শক্তি যেভাবে কাজ করেছেন আমার বিশ্বাস এটার রেজাল্ট আমরা পাব এবং আমরা সবাই মিলে নির্বাচনের পর থেকেই নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে নির্বাচনের পর থেকেই নারায়ণগঞ্জ পার্ট অব দ্য বাংলাদেশ
এই পার্ট অফ দ্য বাংলাদেশ হিসাবে আমরা সবাই মিলে নারায়ণগঞ্জে কাজ করব, এটা আমি আশা করি। আর সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে, যেখানে আমি আমি শুনেছি যেখানে আপনারা খবর পেয়েছেন একটু ধরনের ঝামেলা হচ্ছে কিংবা কেউ যদি আপনাদের কাছে সাহায্য সিক করেছে যে আমার এলাকাতে ঝামেলা হচ্ছে একদম এই 27টা ওয়ার্ডে, আপনারা সবাই দ্রুততার সাথে আপনাদের প্রতিনিধি সেখানে পাঠিয়েছেন এবং আমি খবর পেয়েছি টেলিফোনে সত্য মিথ্যা জানি না, সাথে সাথে সাংবাদিকদের কারণে ওই এলাকাটা শান্ত হয়েছে। এই নারায়ণগঞ্জকে শান্ত রাখার জন্য নারায়ণগঞ্জের সাংবাদিক এবং ঢাকার থেকে আগত সাংবাদিক ভাইরা যে পরিশ্রমটা করেছেন, আমি নারায়ণগঞ্জের একজন মানুষ হিসাবে, এমপি হিসাবে না, আমি আপনাদের কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেই যেই ধর্মেরই হোক কেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের এই পেশায় আপনাদেরকে আরও উন্নত করেন এবং আপনাদের সবার উপরে রহমত দেন, বরকত দেন, হেফাজত করেন এবং আপনাদের এই সুকর্মের কারণে আপনাদের পিতা মাতা এবং যারা আছেন এবং যারা নাই তাদেরকেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের তলে রাখেন, হেফাজতের তলে রাখেন। আর জাতির পিতার কন্যা, উনি আমার আদর্শের প্রতীক, উনি যদি নীলকণ্ঠী হতে পারেন আমারও নীলকণ্ঠ হওয়া চেষ্টা করা উচিত, বাট আমি তো জাতির পিতার সন্তান না, ওনার মতো তো কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, এই কারণে হয়তো বলে ফেলি যে অনেক কষ্ট লাগছে, কষ্ট লেগেছে। আমি শুধু একটা কথাই বলবো, যারা কষ্ট দিয়েছেন এবং এখনো, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে হেদায়ত করেন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আমি আশা করব নৌকা বিপ এবং নারায়ণগঞ্জে একটা সুন্দর পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ। নির্বাচনের আগে আপনি বলেছিলেন যে 16 তারিখ খেলা হবে, আজকে তো সেই 16 তারিখ, দেখেন নির্বাচন সংবাদময় সংবাদময় এটা বলা ফ্যাশন, সবাই যারা এই কথা বলে, কয়েকটা মিডিয়া দেখলাম কিছু মনে করবে, আমার মুখের মধ্যে মধু নাই, বাবা মাদের ছোটবেলা মধু খাওয়ায় নাই, মানে এরা কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছিল না, প্রার্থী না প্রতীক, প্রতীক না প্রার্থী, কাকে হারব এরকম একটা ব্যাপার সবার ছিল। তো এই সংঘাতময় কথা হয়তো তাদের ব্রেন চাইল্ড, বাট আমরা যারা নারায়ণগঞ্জে জন্ম নিয়েছি, তিন পুরুষ ধরে নারায়ণগঞ্জে আছি, একই মায়ের তিন সন্তান এমপেছি, আমরা কিন্তু তখনও বলে নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে এবং আপনারা দেখছেন, আগেও বলেছিলাম তার আগেও বলেছিলাম, সুষ্ঠু এবং সুন্দর কিন্তু হয়েছে। আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণ স্যাটিসফাইড না, জনগণ স্যাটিসফাইড যে তারা তাদের ভোটা দিতে পেরেছে এই পর্যন্ত যত আমি জানি, তারপরেরটা পরে প্রার্থীরাও যেটুকু শুনেছি পেপারে দেখলাম অনলাইনে যে উভয় পক্ষই বলেছেন উই আর স্যাটিসফাইড, তো প্রার্থী স্যাটিসফাইড হওয়াটা আমার সাবজেক্ট না, আমার কাছে হচ্ছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আমি একজন এমপি, আমিও কিন্তু বেতনভোগী কর্মচারী কিংবা আমি সেবক, আমিও কিন্তু সংসদে বেতন পাই, আমিও গাড়ি পাই, আমি ভিআইপি সার্ভিস পাই, বাট এই সার্ভিসটা আমাকে দিয়েছে জনগণ, আমার তার পক্ষে কথা বলাটা এটা আমার ধর্ম হওয়া উচিত এবং এটাই আমার কাজ হওয়া উচিত। জনগণ যদি খুশি থাকেন আমি মনে করবো সেটাই আমাদের সবচেয়ে বড় সন্তুষ্টির জায়গা, এবং এই জনগণ সন্তুষ্টি যা যদি হয় সেটাই হচ্ছে জাতির পিতা কন্যা শেখ হাসিনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমি এটা বিশ্বাস করি। আপনি বলছেন 16 তারিখ খেলা হবে, এটার ব্যাখ্যাটা দিবেন যদি দয়া করে একটু বলতেন, খেলা হবে ব্যাখ্যাটা প্লিজ। প্রার্থীর প্রয়োজন বেশি না প্রতীকের প্রয়োজন বেশি, আমি আমি মনে করি মানসিকতার প্রয়োজন বেশি সবচেয়ে বড় কথা। আমি সারা জীবন প্রতীকের পক্ষে কাজ করেছি, সারা জীবন না, মানে নারায়ণগঞ্জে কোনটা বেশি প্রয়োজন, দেখেন আমি তো মনে করছি যে নারায়ণগঞ্জে যত কাজ হয়েছে বিশেষ করে আমি আমার এলাকা যা কাজ করছি, দেখেন আমি কিন্তু এখন মোটামুটি আমার আর টু বি অনেস্টলি চাহিদা নেই, আমি আমার জাতির পিতার কন্যার কাছে যা যা চেয়েছি এবং এই এক বছরের মধ্যে আমি তা তা পেয়েছি। আপনারা দেখেছেন আসার সময় লিঙ্ক রোড, আপনারা দেখেছেন ফ্লাইওভার হচ্ছে নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ প্রায় 2700 কোটি টাকা, যা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসছে, হ্যাঁ আমরা যেটা সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি জাতির পিতার আরেক কন্যা আমাদের ছোট আপা বলি, আমাদের রেহানা আপার কাছে, ওনার নামে কোথাও উনি কিছু দেন নাই, ইভেনচুয়ালি গোপালগঞ্জেও দেন নাই, নারায়ণগঞ্জের প্রতি বঙ্গবন্ধুর যে ভালোবাসা, আমি ডিউ লেটার দিয়েছিলাম সময় লেগেছে কিন্তু ওনার যে বুক ভরা কষ্ট বেদনা উনি কোনো সময় কাঁদতে পারেননি চিৎকার দিয়ে, জাতির পিতার কন্যার মানে আমাদের নেত্রীর কথায় উনি রাজি হয়ে নারায়ণগঞ্জে 500 শয্যাবিষ্ট নতুন মেডিকেল কলেজ দিয়েছেন, শেখ কামাল আইটি ইনস্টিটিউট দিয়ে বড় বড় কাজ কিন্তু আমরা সব নিয়ে এসে পড়েছি, এখন কিছু ছোটখাটো কাজ, তো কাজের তো কোনো শেষ নাই, যত বেশি কাজ করা যাবে জনগণ তত বেশি উপকৃত হবে। তবে একটা জিনিস আমি মনে করি,
নির্বাচনের আগে আমরা সবাই মানুষের কাছে যাই, গরিব মানুষের কাছে যাই এবং গরিব মানুষের সাথে ছবি তুলি, ছবি তুলি ওই ছবিটা আবার আপনার আপনাদের কাছে পোস্টপাস দিয়ে তুলি, যাতে এই ছবিটা একটা ইম্প্যাক্ট করে। যারা নির্বাচনের আগে গরিবের কাছে হাত পেতে ভোট চেয়েছেন, নির্বাচনের পরে যাতে গরিবের পেটে কেউ লাথি না মারেন, এটি আমার রিকোয়েস্ট। লেডিস ফার্স্ট। আপনি যান বললেন যে আপনি প্রার্থীর পক্ষে কাজ করেছেন, প্রার্থীর পক্ষে না প্রতীকের পক্ষে কাজ করেছেন, কোন কারণে যদি এই প্রতীক হেরে যায় সেক্ষেত্রে আপনার আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করেন। আমি আল্লাহর পথে আমি প্রতিদিন মনে করি টুডে ইজ মাই লাস্ট ডে, আজকে আমার শেষ দিন, এবং আগামী ফেব্রুয়ারি মাসে 28 তারিখে হ্যাঁ আমার 61 পার হয়ে 61 পারা দিয়ে দিব, কিন্তু পারা দিয়ে দিব, এখন টাইম টু গো। আর আমার বাড়ি পরিবারের কি জানি, আমার জানি না, আমাদের বাড়ি পুরুষ মানুষরা কেউ বেশি দিন বাঁচেন নাই, আমার আব্বা, বড় ভাই, আমার দাদু সবাই একটা 60-65 বছর এজে চলে গেছেন। সেই কারণে আমার ভিতরে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে আমার চলে যাওয়ার সময় আমি শুধু একটা জিনিস চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই, এমনভাবে কাজ করতে চাই। মৃত্যুর আগে তো এই এখন আপনি আমার অনেক ক্যামেরা এসছেন তাই না, কেন স্বামী ওসমান এমপি আছে যে কেউ ফুল দিবে কেউ গালি দিবে এটা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট একটা মানুষের, আপনারও কিন্তু, আপনিও একজন সাংবাদিক, যদি আপনি সততার সাথে সাংবাদিকতা করেন এবং আপনার ওই কারণে যদি একটা এলাকা উপকৃত হয়, যদি আপনিও তো মরবেন আমিও মরবো, মৃত্যুর পর যদি মানুষ আপনার জন্য দোয়া করে, আপনার জন্য যদি কারোর চোখে এক ফোঁটা জল আসে, পানি আসে, ওইটাই কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমার রাজনীতিটাকে এখন আমি ইবাদত মনে করি এবং আমি চেষ্টা করি যে উপরে আল্লাহ রাব্বুল আলামিন, ওসিলা শেখ হাসিনা, এইভাবে কাজ করে যেতে চাই যাতে মৃত্যুর পর দলমত নির্বিশেষে সবার যাতে একটু চোখের পানি আসে। আমার নৌকা যদি জয়ী হয়, নৌকা যদি যার কথা বললেন যে আমার কাছে ভোট চেয়েছি কিনা, ঠিক আছে, উনি জানেন যে উনি যদি ভোট নাও চান আমি সবার কাছে ওনার ভোট চাবো, এটা উনি জানেন না, আমার কাছে ভোট চান নেই। নৌকার প্রার্থী হারবে না যদি বলতে কোনো কথা নাই, আমার এবারের উপহার হচ্ছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে হেদায়েত করেন। নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান হচ্ছে জনগণের, আমার এক ফোঁটা অবদানও নেই, আমি একটা ভোট দিয়েছি এটুকু আমার অবদান এজ এ জনগণ হিসাবে, আমার তো দুই ভোট নাই, আমারও এক ভোট জনগণের এক ভোট। সো যত কিছু অ্যাচিভমেন্ট এই পৃথিবীতে সবকিছু অ্যাচিভমেন্ট কিন্তু জনগণের, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, অ্যাচিভমেন্ট কিন্তু জনগণের। আর যেই খেলা হয়েছে সেই খেলা চলছে, এই খেলাতে আমরা জিতবো। আমি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট এখন যা হচ্ছে, আই এম থিঙ্কিং, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস কনসাস করতে চাই, আপনারা সাংবাদিক ভাইরা, সামনে অনেক বড় ষড়যন্ত্র আসছে, আসেন সবাই মিলে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, জাতির পিতার কন্যা শেখ হাসিনার পিছে দাঁড়াই যাতে দেশটাকে কে নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, এইটুকুই আমি শুধু আপনাদের কাছে বর্জন করে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ অল। সংসদ সদস্য হিসাবে ওইখানে ভোট দিতে গেছি আর সিটি কর্পোরেশন হিসাবে এখানে ভোট দেওয়া উচিত, অনেকে আমার বাড়ি থেকে কাউকে প্রার্থী করতে চেয়েছিলেন, এই কারণে আমি আগেই ভোট চেঞ্জ করে নিয়েছিলাম। আমি চাই না যে পলিটিক্স কোনো সময় উত্তরাধিকার সূত্রে হোক, পলিটিক্স যোগ্যতার মাধ্যমে হওয়া উচিত। থ্যাংক ইউ। আমার বিয়ের সময় আমার বউ যখন বলেছিল কবুল, যেমন খুশি লেগেছে ইভিএম এ ভোট দিয়ে আমার খুশি লেগেছে। দর্শক শুনতে পেলেন অনেক রাজনৈতিক বক্তব্য এবং মজা করে মানুষের সঙ্গে কিভাবে একজন রাজনীতিবিদ কৌশলে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও আসলে মোকাবেলা করে থাকেন, তিনি দিনভর অপেক্ষায় রেখে
শেষ বেলায় এসে তিনি তার কাঙ্ক্ষিত ভোটটি দিয়েছেন এবং একাধিকবার যে তিনি ভোটার এলাকা পরিবর্তন করেছেন তার ব্যাখ্যা যেমনি দিয়েছেন, যে খেলার কথা তিনি নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন সেটিও আজকে শেষ মুহূর্তে বলেছিলেন, যে খেলা হয়েছে সেই খেলা চলছে এবং এই খেলায় তিনি জিতবেন। এবং অনেকগুলো জটিল প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, যেমন নৌকার প্রার্থী হারবে না এটি বলেছেন, সেই সঙ্গে বলেছেন প্রতীক হেরে গেলে তার নিজের দায় নয় এবং নৌকার প্রার্থী তার কাছে ভোট চাননি, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভীর এই প্রশ্নের অভিযোগটি তিনি করেছেন যে যারা নির্বাচনের আগে গরিবের কাছে ভোট চেয়েছে তারা যেন অন্তত গরিবের পেটে মানে লাথি না মারে, এরকম কিছু কথা বলেছেন, যেন গরিব মানুষের সাধারণ মানুষের কথা মনে রাখে যাদেরকে নিয়ে এই দেশটি রয়েছে। মোদ্দা কথা, তিনি সব যে বিষয়গুলো তুলে ধরেছেন তার বক্তব্যের মধ্যে যে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়েছে যেখানে সংঘাত সহিংসতা কিংবা উত্তেজনার কোনো বালাই ছিল না এবং নৌকা মার্কার জয়লাভ, তিনি নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এবং নৌকা মার্কায় জয়লাভ করবে সেটি তিনি আশাবাদ জানিয়েছেন এবং বলেছেন সারা জীবন তিনি প্রতীকের জন্য লড়াই করেছেন, কোনো প্রার্থীর পক্ষে নয়, তাই তার প্রতীকটি জিতবে এরকম আশাবাদ, মনে অনেক দুঃখ আছে কষ্ট আছে সেই বিষয়গুলো বলেছেন। সবশেষে আরেকটি বিষয় বলেছেন যে ইভিএম এ ভোট দিয়ে এরকমটি তার কাছে লেগেছে যেমনি বিয়ের দিন তার স্ত্রী কবুল বলেছিলেন সেই আনন্দ ঘন মুহূর্তটির মতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। একে আজাদকে অসংখ্য ধন্যবাদ।